এখন আমরা জানি দেখেন এখানে বলা আছে যে ইনপুটে কত আপনি अप्लाई করতেছেন 1 মিলিওয়াট अप्लाई করতেছেন আর আপনার আউটপুট পোর্ট কয়টা 32 টা তাই না তাহলে এখানে কি 32 টা আউটপুটে কি আসবে সামেশন আসবে এজন্য দেখেন এখানে এখানে যখন লেখা আছে দেখেন 1 থেকে n ঠিক আছে 1 থেকে n n তার মানে এখানে কত কত পর্যন্ত হবে n এর মান কত আপনার 32 মানে 1 থেকে 32 পর্যন্ত কনসিডারেশনে আপনাকে আনতে হবে সো 10 log 10 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কত থেকে এটা আছে মাইক্রোওয়াট সেইখানেও কিন্তু
গেছে এক্সেস লসের বেলায় টোটাল যতগুলো আউটপুট থাকবে সবগুলোকে একসাথে কনসিডারেশনে আনবো আর স্প্লিটিং সরি ইনসারশন লসের বেলায় শুধু একটা সিঙ্গেল লাইনের জন্য আমরা চিন্তা করব সো 10 লগ 10 আগের মতই ছবিটা দেখে আসছি
এই দেখেন লেদার কাপলারের ছবি দেখেন দেখেন এটা হচ্ছে 8 বাই 8 লেদারটা স্টার কাপলার কিন্তু এখানে কি বলেন কয়টা পোর্ট আছে চারটা নাম
নাম্বার অফ থ্রি ইনটু 3.1 আচ্ছা প্রত্যেকটা স্লাইসের জন্য 0.1 ডিবি লস প্রত্যেকটা স্লাইসের জন্য 0.1 ডিবি লস তাহলে আপনি যে থ্রি পোর্ট কাপলার বানাইছেন তার ওখানে কি আপনি জয়েন্ট করছেন না থ্রি পোর্ট জি জি ঠিক আছে বুঝছি সেইখান থেকে আসলে হচ্ছে আমার এক্সেস লস বের করলাম দেন যেহেতু বলছে 50% স্প্লিট রেশিও প্রত্যেকটা স্টেজের জন্য 50% স্প্লিট রেশিও ঠিক আছে তাহলে স্প্লিটিং লস বের করে যাবে না জি কিভাবে বের করব আচ্ছা এই ইকুয়েশন গুলো কি যে 5.2 সেকেন্ড দেখি কি আসে 5.2 ইকুয়েশন এটা শুধু বই থেকে নিয়ে তো বইতে যেতে হবে আচ্ছা যে যেটাই বলি না কেন এই যে এগুলা থেকেই আসে ঠিক আছে ফর্মুলা ফর্মুলা কোনো চেঞ্জ নেই হ্যাঁ প্রত্যেকটার জন্য ফর্মুলা সেম একই আপনি থ্রি পোর্ট কাপলার বানাচ্ছেন ডিলেটার কাপলার উইথ হচ্ছে 16 ইঞ্চি আছে না এই জন্য মানে ঠিক আছে এই জন্য থ্রি ইন অ্যাডিশন থ্রি হয়েছে এডিশন অফ দি থ্রি লেয়ার দেন যেটা কাপলার ট্রান্সফর্ম উইথ আচ্ছা তারপরে না তাহলে স্প্লিটিং লস আবার বলতেছি স্প্লিটিং লস কিন্তু একই জিনিস মানে আপনি ইনপুটে যা দিচ্ছেন আউটপুটে কি পরিমাণ স্প্লিট হচ্ছে আপনার ওখানে তো বলছে 50% লস হচ্ছে সো এখানে আর ইনপুটের সাথে আর কোনো কি রেশিও আনার দরকার নাই ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স অফ অপটিক্যাল অফ আ ফাইবার আচ্ছা সো অপটিক্যাল ফাইবার দিয়ে যাচ্ছে ট্রান্সমিট করবেন সিগন্যাল তো সেই ক্ষেত্রে তো আপনার কিছু না কিছু লস তো থাকবে তাই না অলরেডি আমরা বেশ কয়েকটা লস সম্পর্কে জেনেছি সো আপনার সিগন্যাল ট্রান্সমিট করতে গেলে কি কি লসের সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে হচ্ছে ফার্দার পড়াশোনা ঠিক আছে না ম্যাম জানি স্লাইড চেঞ্জ আচ্ছা তো প্রথম কথা হচ্ছে লস মানে কি লস মানে কি মানে লস বলতে কি বুঝি ঠিক আছে লস মানে আমার কাছে কাছে আছে যা বুঝি চলে যাওয়া লস বলে জীবন থেকে কিছু চলে যাওয়া জীবন থেকে চলে যাওয়া লস বলে ও গার্লফ্রেন্ড এর লোকে সিগন্যাল লস মানে হচ্ছে সিগন্যালের অ্যাটেনুয়েশন ইনপুট দিলাম 100 মানে ইনপুট দিলাম 100 আউটপুট হলো 50% 50% লস লস ঠিক আছে সো লস যত কম হয় সেটা যে ক্ষেত্রে হোক না কেন লস যত কম হয় সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা বাসনা তাই না বা চাহিদা আচ্ছা সো অ্যাটেনুয়েশন বলতে আমরা সবাই জানি যে সিগন্যালের বা পাওয়ারের লস লসটাকেই বোঝায় আর কি হ্যাঁ সো অ্যাটেনুয়েশন ইজ দ্য রিডাকশন ইন পাওয়ার অফ লাইট সিগন্যাল অ্যাজ ইট ইজ ট্রান্সমিটেড তো ট্রান্সমিশনের সময় যদি আমার সিগন্যালটা লস হয় ওটাই হচ্ছে আমার সো এটা কেন হয় অনেক কারণেই হতে পারে ঠিক আছে অনেক কারণেই হতে পারে আপনার ধরেন মিডিয়ার কারণেও হতে পারে অর আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এফেক্টের কারণে
কারণেও হতে পারে ঠিক আছে সো ওই কয়েকটা নাম মেনশন করা আছে ডিটেইলস আমরা ভিতরে গেলে জানতে পারবো যেমন ধরেন আপনার কেবলের কারণে হতে পারে তারপরে আপনার আপনি যে স্প্লাইসিং করছেন মানে আপনি যে জয়েন্ট করছেন ঠিক আছে সো জয়েন্টের ওইখানে আপনি তো 100% অ্যাকিউরেসি মেইনটেইন করতে পারবেন না তাই না তো ওখানে আপনার কিছু লস হয় তারপরে যে ধরেন আপনি কানেক্ট করছেন কানেক্টার লাগাচ্ছেন সো এইসব কারণেও হতে পারে তারপর It is also defined as measure of decay of signal strength or loss of light power that occurs as light process propagates through the length of the fiber. So, মানে আমরা কিভাবে মেজার করি টোটাল লেন্থ দিয়ে আমরা কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করছে সেই লেন্থের সাথে হচ্ছে এই লসটা কি রিলেটেড আচ্ছা এবার আসেন যে কি কি ফিজিক্যাল ফ্যাক্টর থাকে আসলে বা কাজ করে একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে স্ক্যাটারিং হ্যাঁ অ্যাবজর্পশন লস বাই ইনিশিয়েশন বলতে আমরা কি বুঝি অ্যাবজর্পশন লস ইজ বিকজ অফ ফাইবার ম্যাটেরিয়াল এন্ড স্ক্যাটারিং ডিউ টু স্ট্রাকচারাল ইমপারফেকশন উইদিন দা ফাইবার মানে অ্যাবজর্পশন মানে হচ্ছে আপনি যেই ম্যাটেরিয়াল দিয়ে ফাইবারটাকে তৈরি করছেন হ্যাঁ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিছু অ্যাবজর্পশন ক্ষমতা থাকে না এই যে আমার যে লসটা হয় হ্যাঁ মানে আমি অপটিক্যাল ফাইবার দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করছি বাট ধরেন আমি পাঠিয়ে দিলাম 100 ওয়াট কিন্তু ধরেন আমি আউটপুটে পেলাম হচ্ছে 80 ওয়াট ঠিক আছে তাহলে মাঝখানে 20 ওয়াট আমার কোথায় গেল লস লস এখন এই লসটা কিভাবে আমি বললাম যে মানে ইন্টারনাল হতে পারে আবার এক্সটারনাল কারণেও হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন বলতে বোঝাচ্ছে আমি যে ম্যাটেরিয়াল দিয়ে ফাইবারটাকে তৈরি করছি ওই ম্যাটেরিয়াল কিছু পাওয়ার লস হচ্ছে নিয়ে নিচ্ছে কনসাপশন করছে ঠিক আছে দ্যাটস ওয়াই যে লস হলো সেটা হচ্ছে অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং কি ওই যে সেম জিনিস ধরেন আপনি ফাইবারটাকে তৈরি করছেন হ্যাঁ যদি ফাইবারে কোনো ডিফেক্ট থাকে বা আপনি যে স্প্লাইসিং করছেন হ্যাঁ ওই জয়েন্টের জায়গাটাতে ওইখানে ওই যে বললাম যে 100% অ্যাকিউরেসি আপনি মেনটেন করতে পারেন না ওখানে কিছু না কিছু ফল্ট থাকে ওই কারণেও পাওয়ার লস হয় কি বলছে নিয়ারলি 90% অফ টোটাল অ্যাটেনুয়েশন ইজ কজড বাই রিলে স্ক্যাটারিং মানে এই যে স্ক্যাটারিং লস যেটাকে বলতেছে মানে এটা কার কারণে হয় স্ট্রাকচারাল ইমপারফেকশনের জন্য হ্যাঁ যে আপনি অপটিক্যাল ফাইবার তৈরি করলেন ওই সময় স্ট্রাকচারাল ইমপারফেকশনের জন্য মানে প্রপারলি সেটা তৈরি করা হয় নাই বা তার স্ট্রাকচার সুন্দর না ঠিক আছে বা 100% অ্যাকিউরেট না সেই কারণে যে লসটা হয় এইটার জন্য 90% লস হয় হচ্ছে এই কারণে তারপর কি বলছে দেখেন মাইক্রোবেন্ডিং অফ অপটিক্যাল ফাইবার ইজ অলসো কন্ট্রিবিউট টু দ্য অ্যাটেনুয়েশন অফ সিগন্যাল এখন এটা তো অনেক আগে পড়া এটা মনে আছে কিনা আমি জানি না কি আমরা বেন্ডিং লস দেখেছিলাম ঠিক আছে বেন্ডিং লস দেখেছিলাম মাইক্রোবেন্ডিং ম্যাক্রোবেন্ডিং আর মাইক্রোবেন্ডিং দুই রকমের বেন্ডিং লস দেখেছিলাম মানে আপনি যে ফাইবারটাকে বাঁকাচ্ছে ঠিক আছে তো ওই সময় কিছু লস হয় আচ্ছা আচ্ছা অ্যাটেনুয়েশন বের করার ফর্মুলা যদিও আমরা আগের স্লাইডে অলরেডি কিন্তু এই ফর্মুলাগুলো জেনে ফেলেছি অ্যাটেনুয়েশন নর্মালি যে ইনপুট আর আউটপুট পাওয়ারের রেশিও যেটাকে আমরা এক্সএস লস বলছিলাম আচ্ছা এগুলো অলরেডি আমরা জানি পিআই হচ্ছে ইনপুট পিও দিয়ে হচ্ছে আউটপুট পাওয়ার বোঝাচ্ছে আর যে কোনো লসকে অবশ্যই ডেসিমালে মেজার করা হয় আচ্ছা ফর্মুলাটা একটু লিখি আমরা আচ্ছা তার আগে একটু জানি জানি আগে স্লাইড একটু ব্যাক করি এখানে লেন্থের একটা ইস্যু আছে আচ্ছা দেখেন না 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 পারো দেই পারো দেই হ্যাঁ এখানে চার নম্বর স্লাইড আচ্ছা পারো আচ্ছা এখানে দেখেন একটু আগে একটা কথা বলছিলাম না প্রথম স্লাইডে খেয়াল করছেন কিনা জানি না যে অ্যাটেনুয়েশন কি পরিমাণে হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের লেন্থের উপর সেটা ডিপেন্ড করবে ফাইবারের লেন্থের উপর তার মানে এখানে লেন্থ অবশ্যই
অবশ্যই মেনশন করা থাকে আমরা নিচে নিয়ে যাই एग्जांपलে যাই When the mean optical power runs into an 8 kilometer length of fiber is 120 micro watt. The mean optical power at the fiber output is 3 micro watt. আউটপুটে কত আছে 3 মাইক্রোওয়াট আচ্ছা কি কি ক্যালকুলেট করতে বলছে একটু দেখি দা ওভারঅল সিগন্যাল অ্যাটেনুয়েশন অর লস ইন ডেসিবেল থ্রু দা ফাইবার অ্যাজিউমিং देयर ইজ নো কানেক্টর অর স্প্লাইসেস প্রথমে হচ্ছে আপনি ওভারঅল বা টোটাল লসটা ক্যালকুলেট করবেন তারপরে মানে ধরে নেবেন যে এখানে কোনো স্প্লাইসিং হয় নাই কোনো জয়েন্ট হয় নাই কোনো কাপলিং হয় নাই মানে একটাই সিঙ্গেল ফাইবার 8 কিলোমিটার লাইনে একটাই সিঙ্গেল ফাইবার আপনি ব্যবহার করেছেন তারপর সিগন্যাল অ্যাটেনুয়েশন 5 কিলোমিটার পার ফাইবার 5 কিলোমিটারে আপনি যদি 8 কিলোমিটার জার্নি করছে আপনার সিগন্যাল 5 কিলোমিটারে কি পরিমাণ লস হয় সেটা ক্যালকুলেট করতে হবে দা ওভারঅল সিগন্যাল অ্যাটেনুয়েশন ফর 10 কিলোমিটার অপটিক্যাল লিংক ইউজিং দা সেম আচ্ছা আমরা পরের প্রশ্নগুলো পরে দেখি আমরা একটু আগে সলিউশনগুলো দেখে আসি একসাথে করতে গেলে ভুলে যাব সব আচ্ছা প্রথমটা জানি কি বলছিল টোটাল লস বের করতে বলছিল তাই না আচ্ছা সেই ক্ষেত্রে বা টোটাল সিগন্যাল অ্যাটেনুয়েশন কি হবে ওই যে ইনপুট আর আউটপুট পাওয়ারের রেশিও ইনপুট পাওয়ার আপনি কত अप्लाई করছেন ইনপুট পাওয়ার কত 120 মাইক্রোওয়াট अप्लाई করছেন আর আউটপুট পাচ্ছেন কত 3 মাইক্রোওয়াট ঠিক আছে 3 12 মানে 40 10 log 10 আচ্ছা তারপরে এই জোড়া লাগানোর কারণে আবার কি আছে অ্যাটেনুয়েশন আছে
সিডি এর জন্য লস হচ্ছে 1 ডিবি তাহলে একটু সি এর দিকে চলে যান আচ্ছা দেখেন কি বলছে আমরা অলরেডি জানি পার কিলোমিটারে লেন্থ হচ্ছে আমার 2 ডিবি ঠিক আছে আচ্ছা তাহলে 10 কিলোমিটারের জন্য টোটাল লস কি আমরা জানি এখন আমরা বের করতে পারি আমরা যে 8 দিয়ে পাইছি এখন 2 দিয়ে পার কিলোমিটারের লস যেহেতু আমরা জানি তাহলে 10 কিলোমিটারের জন্য এখন লস বের করতে পারবো না অবশ্যই সমান বরাবর 20 10 গুণ 2 তাহলে এখানে কত হচ্ছে 20 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে দেখেন যেহেতু এটার মধ্যে কি আছে প্রত্যেক 1 কিলোমিটার পর পর একটা করে স্লাইসিং আছে তাহলে টোটাল স্লাইসিং এর সংখ্যা কত 10 কিলোমিটারের জন্য 1 কিলোমিটার পর পর একটা করে স্লাইস হবে তাহলে কত হবে 9টা হবে আর 8টা 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 9টা হবে আর কি বাকি আছে একটা তো থাকলো আরে ভাই 50 একটা 1 কিলোমিটার তো আপনার কাছে স্কয়ার আছে তাহলে আপনি জোড়া লাগাইছেন কয়টা হলো 8টা 1টা মানে আপনার ওভারঅল এখানে আছে 2 কিলোমিটার ঠিক আছে এখানে 1 2 এখানে একটা দিবেন 3 এর একটা কম নেওয়ার কি দস্ত হ্যাঁ এটা তো সিম্পল কত
সবাই সব জানে আচ্ছা বাকিগুলো হচ্ছে আমরা অনলাইনে ঠিক আছে আজকের মতো এখানেই ইনফা হোক